সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একদম নরম তুলতুলে পাউরুটি। যাদের পাউরুটিটা পারফেক্ট হয় না এবং ইস্টের গন্ধের জন্য খেতে পারেন না, তারা ভিডিওটি অবশ্যই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবেন। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাজে আসবে। রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। এর জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং বোলে প্রথমে ময়দা 2 কাপ। চেষ্টা করবেন ময়দা দিয়ে পাউরুটি তৈরি করতে, এতে করে পাউরুটি খেতে কিন্তু খুবই ভালো লাগবে। দিয়ে দিচ্ছি চিনি 3.5 টেবিল চামচ, লবণ 1/2 চা চামচ, আর দিয়ে দিচ্ছি ইস্ট 1 চা চামচ। এর থেকে বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু ইস্টের গন্ধ করবে, সেটা কিন্তু খেতে পারবেন না। গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 টেবিল চামচ। দিয়ে এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নেব। অনেক সময় অনেক কাপুরা কমেন্ট করেন যে ইস্টের গন্ধের জন্য পাউরুটিটা খেতে পারেন না, তো প্রতি কাপের জন্য 1/2 চা চামচ করে ইস্ট ইউজ করবেন, তাহলে ইস্টের গন্ধ করবে না। এরপরে যদি আপনাদের কাছে মনে হয় যে না গন্ধ করছে, তাহলে তার থেকেও কম নেবেন, তাহলেই হবে, তবে এর থেকে বেশি নেওয়া যাবে না। এরপর যে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি, আপনার চাইলে ঘি বা তেল অথবা বাটার যে কোনো একটা দিয়ে এটা তৈরি করে নিতে পারবেন। এরপর জাস্ট এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে হালকা গরম পানি। আমি এখানে 1 কাপ গরম পানি নিয়েছি, সম্পূর্ণটা এখানে অ্যাড করছি না, 1 কাপের কিছুটা কম পানি এখানে লাগবে, অর্থাৎ 1/2 কাপের একটু বেশি লাগবে। এই পর্যায়ে চাইলে তরল দুধ দেওয়া যেতে পারে, এতে করে এটার টেস্টটা আরও ভালো আসবে। এরপর জাস্ট এটাকে মিক্স করে নিচ্ছে, বেশ কিছুক্ষণ ডোটা মাখানোর পর একটা সময় দেখবেন যে হাতের মধ্যে এটা আঠালোর মতো লেগে থাকবে। সেই পর্যায়ে যেটা করতে হবে যে আবারও তেল বা ঘি দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে, এতে করে আপনাদের মাখাতে সুবিধা হবে। তো আমি এই পর্যায়ে 2 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম, দিয়ে আবারও এটাকে খুব ভালোভাবে 5-7 মিনিট মাখিয়ে নিতে হবে। ডোটাকে এমনভাবে মাখাতে হবে যে ডোটা যেন একেবারে সফট হয়ে যায়, কারণ ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু পাউরুটি ভালো হবে না। তো এই পর্যায়ে ডোটা যত বেশি নরম হবে আপনার পাউরুটিটা ততই ফ্লাফি হবে এবং সফট হবে। অনেকে ডিম ইউজ করেন, ডিম দিয়ে যদি আপনারা এটা তৈরি করেন, দেখবেন এটা হাতে মাখানোর সময় একদম মানে আঠালো হয়ে লেগে থাকে, মাখাতেও প্রবলেম হয়, আবার ব্রেডটাও আমি দেখেছি যতটা নরম তুলতুলে হওয়া দরকার ততটা হয় না। এটা আমার ক্ষেত্রে হয়তো মনে হয়, তবে আপনার সেটা ডিমও দিতে পারেন, যেহেতু ডিম ছাড়া এত সুন্দর পাউরুটি তৈরি করা যায়, সো ডিম দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। তাই যেটা করি আমি বেশিরভাগ সময় পাউরুটি আইটেমগুলোতে ডিম দিই না। এটাকে 5-7 মিনিট মাখানোর পর দেখতে পাচ্ছেন খুব সফট হয়ে গেছে। এই পর্যায়ে এখন আমি এটাকে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে 2 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব রুম টেম্পারেচারে। 2 ঘন্টা রেখে দিলে এটা ফুলে একদম বাটিটা ভর্তি হয়ে যাবে, আবার চাইলে রোদেও রাখা যায়। এতে করে কি হবে, খুব দ্রুত এটা ফুলে উঠবে। যদি হাতে সময় কম থাকে সেক্ষেত্রে রোদে রাখবেন, তাহলে সময়টা কম লাগবে। আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে রাখছি, আপনারা চাইলে যে কোনো প্লেট বা ঢাকনা দিয়েও ঢেকে রাখতে পারেন, তবে ঢাকনা দিয়ে ঢেকে রাখলে অনেক সময় দেখা যায় বাতাস প্রবেশ করে, তাই যেটা করবেন রোয়ের উপরে সামান্য তেল লাগিয়ে নেবেন। তো 2 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা ফুলে একদম ভর্তি হয়ে গেছে। তো অনেক সময় দেখা যায় যে অনেক আপুরা কমেন্ট করেন যে আপু আপনি কোন ব্র্যান্ডের ইস্টটা ইউজ করেন। অনেকে হয়তো ভাবেন যে আমি যে ব্র্যান্ডের ইস্ট ইউজ করি সেটা খুব ভালো অ্যাক্টিভ হয় বা খুব ভালো কাজ করে। আসলে ব্র্যান্ড কোনো ফ্যাক্ট না, কথা হচ্ছে যে কোনো ব্র্যান্ডের ইস্টই কিন্তু আপনার একই কাজ করে। তো সংরক্ষণের যে ব্যাপার, সেই বিষয়ে একটু সচেতনতা অবলম্বন করলেই কিন্তু হবে। অর্থাৎ বাজার থেকে আপনারা যখন ইস্ট নিয়ে আসবেন, প্রথমবার ইউজ করার পর রুম টেম্পারেচারে না রেখে সেটা যদি আপনার ডিপ ফ্রিজে রেখে দেন, তাহলে কিন্তু বছরকে বছর রেখে খেতে পারবেন, নষ্ট হবে না। কারণ আমি 3-4 বছর আগে ইস্ট কিনেছিলাম 400 গ্রাম, সেটা কিন্তু আমার এখনও আছে, আমি কিন্তু ওইটাই খাচ্ছি এবং আরও আগামী 2-3 বছর মনে হয় খেয়ে শেষ করতে পারবো না। তো ইস্টটা কিন্তু আমার নষ্ট হয় না, আমি ডিপ ফ্রিজে রেখেছি এবং অনেকদিন পর্যন্ত রেখে খাচ্ছি, এটা খুব সুন্দরভাবে অ্যাক্টিভ হয়। তো আপনারা যদি ডিপ ফ্রিজে রাখেন তাহলে দেখবেন আপনাদের ইস্টটাও নষ্ট হবে না, আপনার যতবারই তৈরি করেন না কেন অলওয়েজ পারফেক্ট থাকবে। আর একটা বিষয় খেয়াল রাখবেন, ডিপ ফ্রিজ থেকে ইস্ট বের করার পর বেশিক্ষণ কিন্তু বাইরে রাখা যাবে না, এতে করেও কিন্তু আপনার ইস্টটা নষ্ট হবে। যখন যতটুকু প্রয়োজন বের করে নিয়ে সঙ্গে সঙ্গে বাকি ইস্ট ডিপ ফ্রিজে রেখে দেবেন, তাহলে আপনি এটা দীর্ঘদিন রেখে খেতে পারবেন, আপনার ইস্টটা নষ্ট হবে না। আর এদিকে আমি দেখতে পাচ্ছেন এটার বিষয়ে টিপস দেওয়া ভুলেই গিয়েছিলাম, যখন এটা ভাঁজ করবেন তারপর এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে তারপরে এইভাবে মানে বেলে নেবেন, তা নাহলে দেখবেন যে এরকম ছোট হয়ে আসবে, বেলতে কষ্ট হবে আপনাদের। তো আমি আসলে চাচ্ছি যে সঙ্গে সঙ্গে রেসিপিটা শেষ করতে, তাই আমি এটাকে রেস্টে রাখিনি, বেলে নিচ্ছি। একটু রাবারের মতো ছোট হয়ে আসছে, বাট
কষ্ট হয়, কিন্তু যখন এটা ছোট হয়ে আসে তখন বেলতে গেলে অনেক সময় লাগে। এখন এটাকে ফোল্ড করে নিতে হবে, অর্থাৎ রোল করে নিতে হবে। তো এভাবে দুই হাত দিয়ে সমান করে রোল করে নেবেন। বাস রোল করা হয়ে গেলে যেটা করতে হবে, যে যেটাতে আপনার বেক করতে চাচ্ছেন সেটার মধ্যে রেখে দিতে হবে। তো আমি এই মোল্ড নিয়েছি। আমি কিন্তু এই মোল্ডে তেল, ঘি বা বাটার কোনো কিছুই ব্রাশ করিনি, জাস্ট এমনি রেখেছি। দেখছেন দুই পাশে ফাঁকা আছে, আপনারা হয়তো ভাবছেন যে এটা তো ফাঁকা। অ্যাকচুয়ালি এটাকে যখন আপনারা 1 ঘন্টার জন্য রেস্টে রাখবেন তখন কিন্তু এরকম ফাঁকা থাকবে না, এটা ভর্তি হয়ে যাবে। তো আমি প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা রাখলে এটা ফুলে একদম ভর্তি হয়ে যাবে। তবে যদি হাতে সময় থাকে সেক্ষেত্রে 1 ঘন্টা বেশি রাখতে পারেন, তবে 1 ঘন্টা কম রাখবেন না, কারণ এই পর্যায়ে ব্রেডটা যত বেশি ফ্লাফি হবে আপনার ব্রেডটা কিন্তু ততই পারফেক্ট হবে। তো এই সময়টা দেয়া কিন্তু খুব জরুরি। দেখতে পাচ্ছেন 1 ঘন্টা পর ফিরে এসেছি, এটা কিন্তু ফুলে একদম ভর্তি হয়ে গেছে। দুই পাশে যে ফাঁকা ছিল সে ফাঁকা অংশগুলোও কিন্তু ভর্তি হয়ে গেছে, এগুলো কিন্তু আর ফাঁকা নেই। এখন আমি এটাকে ইলেকট্রিক ওভেনে বেক করব। আপনারা চাইলে চুলাতেও বেক করতে পারেন, যেভাবে কেক বেক করে। বড় একটি কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে তার উপরে কেক টিনটা বসিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে বেক করবেন। আর অনেকে আপনারা জানতে চান আমি কোন ওভেনটা ইউজ করি, তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম। আমি এই ওভেনে আজকে এই ব্রেডটা বেক করব, অর্থাৎ অলওয়েজ আমি এটাই ইউজ করি। আর এটা হচ্ছে টেম্পারেচার, এটা দেখতে পাচ্ছেন 200 ডিগ্রি, আসলে 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটাকে বেক করতে হবে। এটাকে বেক করতে হবে আপনার প্রায় 30 মিনিটের মতো। আর এটা হচ্ছে আপনার যে আপনি কিভাবে বেক করতে চাচ্ছেন, শুধু উপর থেকে নাকি শুধু নিচ থেকে নাকি উপরে এবং নিচে দুই দিক থেকে। ডান পাশে যে অপশন এটা আমি একটু ঘুরে দেখাচ্ছি, এখানে যদি দেওয়া হয় তাহলে এটা শুধু উপর দিক থেকে বেক হবে, আর নিচে দিলে এটা উপরে এবং নিচে দুই দিক থেকেই বেক হবে। তো আমি এটা সিলেক্ট করে দিলাম। আর এটা হচ্ছে টাইম, আপনি কত টাইমের জন্য এটাকে বেক করতে চাচ্ছেন। প্রথমে 5-6 মিনিট গরম করে নেবেন ওভেন, তারপর যদি 25 মিনিটের জন্য বেক করেন সে 25 মিনিট প্লাস 5 মিনিট, এই মিলে হচ্ছে 30 মিনিট। এভাবে আপনার টাইমিংটা সেট করে দিতে হবে। তো আমি এটা বেশি ঘুরে ফেলেছি, 40 মিনিটে চলে গেছে। যাই হোক, আমি এটা চেক করে বের করে নেব। যেহেতু ব্রেড বেক করছি এটা মাঝের তাকে দেওয়া যাবে না, ওপরে ঠেকে যাবে। ওভেনটা ছোট, এটা 33 লিটারের, তো নিচের তাকে দিয়ে বেক করতে হবে। তারপরে এটা কিন্তু ফুলে অনেক উপরে চলে যায়, যেটার কারণে কি হয় খুব দ্রুত ব্রেডের উপরের অংশে কালার চলে আসে। তো আমি এটাকে বেক করব প্রথমে 22 মিনিটের জন্য। 22 মিনিট বেক করার পর দেখবেন উপরে খুব সুন্দর কালার চলে আসবে। এরপর আপনার এটা চেঞ্জ করে দিতে হবে অপশন, অর্থাৎ নিচের দিক থেকে আবার এটাকে 5-7 মিনিটের জন্য বেক করে নেবেন। এভাবে বেক করে নিলে আপনার এই যে ব্রেডটা একদম পারফেক্ট হবে। আর যদি 22 মিনিট বেক করেন এতে করে আপনার ব্রেডটা বেশি সফট থাকবে। তো আরও 5-7 মিনিট শুধু নিচের দিক থেকে বেক করবেন, যেন ওপর দিক থেকে এটা কালারটা ডার্ক হয়ে না যায়। 22 মিনিট বেক করার পর দেখবেন যেটা কালারটা এরকম সুন্দর হয়ে যাবে। এটা ওভেন থেকে বের করার পর সঙ্গে সঙ্গে একটু বাটার ঘষে নেবেন, এতে করে ব্রেডের উপরে চিকচিক একটা ভাব চলে আসে, দেখতে সুন্দর লাগে আর কি। আপনারা ওভেনে রেখে দিবেন সঙ্গে সঙ্গে গরম অবস্থায় বের না করে, বেশ কিছুক্ষণ রাখার পর তারপর ঠান্ডা করে মোল্ড আউট করবেন। আমি তো গরম গরম সঙ্গে সঙ্গে বের করে এটাকে মোল্ড আউট করছি। দেখতে পাচ্ছি নিশ্চয়ই কতটা ফ্লাপি হয়েছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেক বেশি সফট এবং ফ্লাপি। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক দিবেন, বাসায় ট্রাই করলে কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। এতে করে যেটা হবে, আমি ভিডিও আপলোড দিলে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাবেন এবং ভিডিওগুলো দেখতে পারবেন। আজকে বিদায় নিচ্ছি, আবারও চলে আসবো পরবর্তীতে আপনাদের জন্য মজার কোনো রেসিপি নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর এটা হচ্ছে পিৎজা বান, এটা রেসিপি অলরেডি আমি আপনাদের সাথে শেয়ার করেছি, হয়তো দেখেছেন। আবার অনেকে নাও দেখতে পারেন, যদি দেখে না থাকেন সেক্ষেত্রে আপনারা চাইলে দেখে নিতে পারেন, খুবই মজার একটি রেসিপি। আমি ডিসক্রিপশন বক্সে আপনাদের সুবিধার জন্য লিঙ্কটা দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারবেন।